জীবিকার তাগিদে মানুষকে করতে হয় যুদ্ধ, আর সেই কাজের জন্য মানুষের জীবন হয় বিপন্ন। গত পাঁচ বছর পূর্বে তেমনি একটি কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে দুটি হাত হারিয়ে ফেলেন জামালপুরের সরিষাবাড়ির খোকন মিয়া। তিনি ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের কৃষক মনিরুদ্দিনের ছেলে, পেশায় একজন রাজমিস্ত্রি। প্রযুক্তির তৈরি একটি কৃত্রিম রোবোটিক হাত পেয়ে এখন অনেক খুশি খোকন মিয়া। কৃত্রিম হাত দেখার জন্য খোকন মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেক নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 2017 সালের অক্টোবর মাসে চরবালিয়া গ্রামে অন্যের বাড়ির ছাদে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে 11,000 ভোল্টেজ লাইনে ইলেকট্রিক শকে ছিটকে পড়েন তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তখন দুটি হাত কেটে ফেলতে হয় তার, পুড়ে যায় শরীরের বিভিন্ন অংশ। পাঁচ বছর কষ্টের পর অবশেষে প্রতিবেশীদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে ঢাকার জয়বড়ুয়া লাভলু নামে এক রোবোটিক হাত নির্মাতার কাছ থেকে একটি কৃত্রিম হাত ক্রয় করেন। কোনো মতে সেটা দিয়ে চলাচলের জন্য প্রয়োজনীয় কাজ করতে পারেন। তবে দুটি হাত হলে তিনি মোটামুটিভাবে চলতে পারবেন বলেও জানান। কেটে দেওয়া হয় হাসপাতালে, তারপর থেকে এমনি চলি। চলার পরে তিন বছর পর আর কি একটা প্রতিবেদনে পাই, জয়বড়ুয়া লাভলু নামে এক ছেলে রোবোটিক হাত বানায়। পরে ওখানে আর কি খোঁজ নিলাম, খোঁজ নেওয়ার পরে তার সাথে কথা বললাম, উনি বললো যে ই করতে পারবেন, হাত লাগাইতে পারবেন, এক একটা এক এক দাম। যদি অনেক টাকার দরকার, যদি অন্য অনেক লোকজন আছে সমাজের বড় ধনী ব্যক্তি আছে, যদি কোনো সহযোগিতা করে নিল। অর্থ সম্পদ তো বাবার কিছুই নাই, আসিল না, যাই কিছু আসিল নিজেও যাই কিছু করছিলাম। এই ছেলের মানে 11 লক্ষ টাকার উপরে গেছে, মানে 11,55,000 টাকা গেছে। আমি তো সর্বহারা হয়ে গেছি। এমন মনে করেন যে চলার মতো কোনো পথ নাই, আমি যে চাংরা চলা যাচ্ছে এই জন্য, তাছাড়া কিছুই নাই আমার। তো আমরা মানে ওনার এই সমস্যার পরে আমরা এটার একটা মানে ইয়ে চাইতেছিলাম যে কোনোভাবে যদি কোনো কিছু করা যায় আর কি। তো আমরা একটা পেজে ওনার একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা ক্রিয়েট করছে ওনার নাম হচ্ছে জয়বড়ুয়া লাভলু। তো উনি টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। তো আমরা ওনার কাছে গিয়ে তারপরে বিষয় বিস্তারিত সব কিছু জেনে তো একটা হাত আমরা বানিয়ে নিয়ে আসলাম, যার দ্বারা মোটামুটি ওনার কাজকর্মতে এই সংসার চলতো। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার পরিবারটা খুব দরিদ্র হয়ে গেল। এখন ওনার বাপু অচল, উনিও অচল, সংসার চালাইতে খুবই কষ্ট। তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ স্বপন মাহমুদ, সরিষাবাড়ি, জামালপুর।